হ্যাঁ গাইজ, আজকে আমরা কথা বলবো এই ফোনটাকে নিয়ে। দেখুন তো এই ফোনটা চিনতে পারেন কি গাইজ, এটি হচ্ছে ওপো A1 প্রোর সাকসেসর ওপো A2 প্রো, যা প্রিমিয়াম ফোন নিয়ে আসলো একেবারে মিড বাজেট সেগমেন্টে। ওপো তা চাইনিজ মার্কেটে অলরেডি লঞ্চ করে দিয়েছে অ্যান্ড শকিং প্রাইসে লঞ্চ করেছে এই ফোনটি চাইনিজ মার্কেটে, যা 21,000 মতো অনেক ভালো একটি স্পেস দিয়েছে এই প্রাইসে। গাইজ, এই প্রাইস যদি আমাদের ইন্ডিয়া আসে তাহলে তো কাঁপিয়ে রেখে দেবে। তো গাইজ চলুন এই ফোনটির প্রথমে ডিজাইন থেকে শুরু করে ডিজাইন দেখুন। ব্যাক সাইডে কিন্তু লেদার ফিনিশিং পেয়ে যাচ্ছেন অ্যান্ড ওপোর ব্যান্ড আসছে নিচের দিকে। ক্যামেরা মডেল সার্কুলার করা রয়েছে, রাউন্ড রয়েছে, ক্যামেরা মডেল অ্যালুমিনিয়াম দিয়ে ঘেরা রয়েছে, তবে ব্যাক সাইডে কিন্তু সাইড দিয়ে কার্ভ রয়েছে। ফোনটি কিন্তু 3টি কালার অপশানে রয়েছে যা আপনি দেখতেই পারছেন। এম রয়েছে 8 মিলিমিটার অ্যান্ড ওয়েট রয়েছে 185 গ্রাম, তবে কালার অনুযায়ী কিন্তু ডিফারেন্স রয়েছে, 187 গ্রামও হতে পারে। তবে ফ্রন্ট সাইডে ছোট্ট একটা পাঞ্চল ক্যামেরা রয়েছে অ্যান্ড কার্ভ ডিসপ্লে রয়েছে ফ্রন্ট সাইডে, যা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, খুব খারাপ লাগছে না। আর ফোনটিতে কিন্তু IP54 ডাস্ট রেস্টেন্ট অ্যান্ড ওয়াটার রেস্টেন্ট রয়েছে, যা পানির হালকা হালকা সিরিমিটা পড়লে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে গাইজ এবার ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এখানে ডিসপ্লে থাকছে 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে। তাছাড়া এখানে 1 বিলিয়ন কলার্স, 120Hz রিফ্রিজেট, 950 nitpick ব্রাইটনেস অ্যান্ড ডিসপ্লে রেজলিউশন এখানে থাকছে 1080x2412 pixel 394 ডেন্সিটির সঙ্গে। তবে ডিসপ্লে এই প্রাইজে কিন্তু খুব খারাপ বলা যাবে না, ডিসপ্লে মোটামুটি ওভারঅল অনেক ভালো পেয়ে যাচ্ছেন এই প্রাইজের। তো গাইজ এবার সফটওয়্যার নিয়ে কথা বলি। এখানে Android 13 রয়েছে অ্যান্ড OPPO A2 PRO 13.1 রয়েছে। তবে প্রসেসরের যদি কথা বলি তাহলে মিডিয়াটেক ডিমনেস্টি 7750 এই ফোনটিতে ইউজ করেছে, যা 6 nanometer প্রসেস হয়েছে মানে তৈরি হয়েছে, যার CPU প্রথমের হাই স্কোর পেয়ে যাচ্ছেন 2.6 GHz, যার 2টি কোর। এখানে জিপো থাকছে Mali G68 MC4, যার ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলি তাহলে 30,000 প্রাইস যদি লঞ্চ করে তাহলে এই ফোনটি বেশ অর্ডার বেশ থাকবে। এখানে FS3.1 থাকছে অ্যান্ড LPDDR5 থাকছে। তবে এই ফোনটি 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 256GB 8GB, 256GB 12GB, 512GB 12GB। তবে এই ফোনটির পারফরমেন্স যদি স্ন্যাপড্রাগনের সঙ্গে কম্পেয়ার করি তাহলে 778G এর মতো এর পারফরমেন্স পেয়ে যাবেন, যার অ্যান্ড্রয়েড বেসমার্ক থাকবে অবশ্যই 5.5 লাখের আশেপাশেই। তবে গাইজ এবার যদি আমরা ব্যাক ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ব্যাক ক্যামেরা রয়েছে 64 মেগাপিক্সেলের মেন সেন্সর 1.7 aperture সঙ্গে, যার aperture সাইজ কিন্তু অনেক বড় রয়েছে, সেই কারণে কিন্তু লো লাইটও অনেক ভালো ফটো ক্লিক করবে। তবে 2 মেগাপিক্সেলের একটি ফালতু ক্যামেরা দেওয়া হয়েছে যেটি না দিলে চলে। ব্যাক সাইড এখানে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে এখানে OIS ইউজ করা হয়নি, তবে এখানে EIS ইউজ করা হয়েছে। তবে সেলফি ক্যামেরা কিন্তু 8 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে পারফরমেন্স, স্পেস অ্যান্ড ডিজাইন সব কিছু নিয়ে যদি কথা বলি আমরা তাহলে কিন্তু Motorola Z40 নিয়েও এই ফোনটা কিন্তু এর থেকে অনেক ভালো পেয়ে যাচ্ছেন। তো গাইজ দেখা যাক এই ফোনটি কত প্রাইসে লঞ্চ করতে চলেছে আমাদের ইন্ডিয়ায়। তো ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ডিসপ্লের মতো রয়েছে, C-Type 2.0 রয়েছে, এখানে লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে, 5000mAh ব্যাটারি, 700 থেকে 5000 এখানে রয়েছে। তো গাইজ এই ফোনটি আপনাদের কেমন লাগলো? আশা করছি অনেক ভালো লেগেছে, তাই একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করুন অ্যান্ড আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে ছোটো ভাই বড় ভাই মনে করে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য।